नमस्कार আমার প্রিয় বন্ধুরা আমি রোহিণী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের রাশিফল 23 জানুয়ারি 2021 বাংলার 9 মাঘ 1427 বারটি শনিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে জানবো ভাগ্যফল আজকে দিনটি অতি শুভ বিশেষ করে বাঙালিদের জন্য বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তাই আজকের দিনে বীর নেতা সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে নতমস্তকে প্রণাম জানিয়ে শুরু করব আজকের রাশিফল প্রথমেই এক নজর দিনপঞ্জিকার উপর সূর্যোদয় ঘটবে ভোর 6টা 22 মিনিট সূর্যাস্ত বিকেল 5টা 15 আজকে দশমী তিথি যোগটি থাকছে শুক্ল যোগ করণটি পড়েছে তৈতিল করণ শুভ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত থাকছে বেলা 11টা 27 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত আর রাহু কালটি পড়েছে সকাল 9টা 5 মিনিট থেকে সকাল 10টা 27 মিনিট পর্যন্ত চন্দ্রমা অবস্থান করছে বিষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে দিনটি কেমন কাটবে মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দ্বিতীয় ভাবের ওপর দিয়ে চন্দ্রমার এই অবস্থান দিনটা কিন্তু খুব পজিটিভ কাটছে আপনি কথা বলার দ্বারা বহু লোককে প্রভাবিত করবেন কিন্তু আজকে কথা বলার সময় এই কথাটি মাথায় রাখবেন যাতে আজকের দিনে মিথ্যে কথা কম বলেন অর্থাৎ মিথ্যে কথার প্রয়োগ আজকের দিনে কম করুন সামাজিক ছবি আজকের দিনে খুব ভালো থাকছে আপনার পরিবারের লোকজন বন্ধু বান্ধবের সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের সাথে বন্ডিং খুব ভালো থাকছে কর্মজীবনে কিছুটা সমস্যা তৈরি হবে আজকে ঠিকঠাক মন দিয়ে কাজ করে উঠতে পারবেন না যারা অনলাইন মার্কেটিং এর সাথে যুক্ত বা আইটি সেক্টরে রয়েছেন তাদের কিন্তু বসের কারণে কর্মচাপ বাড়বে ব্যবসায়িক জীবনে আর্থিক উন্নতি মুনাফা বৃদ্ধি আর্থিক স্থিতি আজকের দিনে বেশ ভালো দাম্পত্য জীবনে কিন্তু প্রেম মধুরতা দুটোই বাড়ছে অবিবাহিত যারা রয়েছেন তাদের কিন্তু বিয়ের সম্ভাবনা প্রবল মেষ রাশির জন্য শুভ রংটি থাকছে কমলা শুভ সংখ্যাটি 2 সাকসেসের দিক থাকছে উত্তর পূর্ব দিক আজকে দিনটাকে প্রভাবী বানানোর জন্য আর্থিক স্টেবিলিটি আনার জন্য চন্দনের ফোঁটা কপালে এবং গলায় অবশ্যই লাগান বৃষ রাশি লগ্ন ভাবের উপর দিয়ে চন্দ্রমা অবস্থান করছে এনার্জেটিক একটি দিন কাটাবেন বৃষ রাশির জাতক জাতিকা আজকে নিজের চেষ্টায় আটকে থাকা বহু কার্য সম্পূর্ণ করে উঠবেন কর্মজীবন আজকের দিনটা খুব ভালো কাটবে উন্নতি সূচক একটি দিন কাটছে কর্মক্ষেত্রে বস আপনার কাজ দেখে কিন্তু খুশি হবে আপনাকে অনুপ্রেরণা যোগাবে ব্যবসাদারদের পক্ষে দিনটা কিছুটা মুনাফায় কম দেখবেন তাই ব্যবসাদাররা আজকে যে কোনো আর্থিক ইনভেস্টমেন্ট খুব সাবধানে করুন আর্থিক দিক থেকে পরিস্থিতি আর 5টা দিনের মতো সাধারণ কাটবে পারিবারিক জীবন শুভ দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বৃষ রাশির জন্য শুভ রংটি থাকছে কয়টি শুভ সংখ্যাটি 1 সাকসেসের দিক থাকছে দক্ষিণ পূর্ব দিক আজকে খাওয়ার পাতে খিচুড়ি অবশ্যই খান তাহলেই দেখবেন দিনটা কিন্তু দারুণ কাটবে মিথুন রাশি দিনটা কিছুটা প্রতিকূল থাকছে মিথুন রাশির জাতক জাতিকার মানসিক দিক থেকে কিছুটা দুর্বল বোধ করবেন আজকে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন বাড়ির বড়দের সাথে সঠিক ব্যবহার বজায় রাখুন সন্তানের জন্য চিন্তা বাড়বে খাওয়া দাওয়ায় কিছুটা অযত্ন করবেন রিচযুক্ত খাবার বেশি খাবেন যার কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে কর্মজীবনে আজকের দিনে বহু দায়িত্বপূর্ণ কাজের চাপ বাড়বে প্রাইভেট কর্মজীবনে কিন্তু আজকের দিনটা সমস্যাবহুল দিন কাটছে ব্যবসায়িক জীবনে উন্নতি থাকবে মুনাফা বৃদ্ধি আজকে ব্যবসাদারদের ঘটবে কিন্তু আজকে ব্যবসাদাররা বড়সড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন পারিবারিক জীবন দাম্পত্য জীবন দুটোই শুভ আজকে শরীরের ওপর বিশেষ যত্ন নিতে হবে মিথুন রাশির জন্য শুভ রংটি থাকছে হলুদ শুভ সংখ্যাটি 7 সাকসেসের দিক থাকছে উত্তর পশ্চিম দিক
আজকে যে কোনো মন্দিরে বা যে কোনো ধর্মস্থানে সর্ষের তেল দান করুন কর্কট রাশি। দারুণ পজিটিভ একটি দিন কাটাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। যারা অবিবাহিত, ভাবছেন বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু আজকে খুব ভালো যোগাযোগ ঘটবে। সামাজিক স্তরে আপনার সম্মান বাড়ছে। কর্মজীবনে আপনার মান সম্মান পোস্ট বৃদ্ধি পাচ্ছে। স্বাধীন পেশায় যুক্ত লোকেদের আজকের দিনে উন্নতি রয়েছে। ব্যবসাদারদের আর্থিক লাভ, জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায় নতুন কোনো ডিল বা চুক্তি আজকের দিনে সম্পন্ন হতে পারে। সোর্স অফ ইনকাম কর্কট রাশির বাড়ছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন দুটোই খুব শুভ। বাড়ি বা গাড়ি ক্রয় করার পরিকল্পনা নিতে পারেন আজকের দিনে। গৃহের জন্য সুখ সরঞ্জাম ক্রয় করার জন্য কিছুটা ব্যয়ও করবেন। কর্কট রাশির শুভ রঙটি থাকছে সবুজ। শুভ সংখ্যাটি 9, সাকসেসের দিক পূর্ব দিক। আজকে কালো কুকুরকে কিছুটা খাওয়ান, তাহলেই কিন্তু দিনটি পজিটিভ যাবে। সিংহরাশি, আজকের দিনটা এনার্জেটিক দিন কাটাবেন সিংহরাশির জাতক জাতিকা। কর্মজীবনে আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম বাড়ছে, কিন্তু আপনি আপনার পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা সমস্ত কাজ আজকে কর্মক্ষেত্রে অতি তৎপরতার সাথে করে ফেলবেন। উচ্চপদস্থ কর্মচারীর সাথে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে। ব্যবসায়িক জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আজকে বিকেলের পর ব্যবসাদারদের নতুন যোগাযোগ ঘটবে। আর্থিক স্থিতি ভালো থাকবে, তবে সঞ্চয় অল্প হবে। পারিবারিক জীবন মধ্যম। ইগোগত কারণের জন্য জীবনসঙ্গী বা পিতার সাথে কিছুটা মতপার্থক্য ঘটতে পারে। আজকে সিংহরাশির জন্য শুভ রঙটি থাকছে সাদা। শুভ সংখ্যাটি 9, সাকসেসের দিক থাকছে পূর্ব দিক। আজকে দিনটাকে ভালো করার জন্য চন্দন স্নানের জলে মিশিয়ে তবেই চান করুন। কন্যা রাশি, আজকে ভাগ্যোন্নতির জন্য কিছুটা সংঘর্ষ বৃদ্ধি পাবে। কর্মজীবনে বসের সাথে তালমেল ঠিক রাখার চেষ্টা করুন। যারা অনলাইন মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মজীবনে পরিশ্রম বাড়ছে। ছোটোখাটো সমস্যাও দেখা দিতে পারে কর্মজীবনে। ব্যবসায়িক জীবনে উন্নতি রয়েছে। ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে হবে ব্যবসাদারদের। আর্থিক দিক থেকে পিতার সাহায্য পাবেন, তবে বিকেলের পর সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস ক্রয় করার জন্য কিছুটা খরচ বৃদ্ধি পাচ্ছে। আজকে কাউকে অর্থ ধার দেবেন না, তাতে কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা প্রবল। পারিবারিক জীবনে মাঙ্গলিক অনুষ্ঠান ঘটবে। দাম্পত্য জীবনও শুভ। কন্যা রাশির শুভ রঙটি থাকছে সাদা। শুভ সংখ্যাটি 7, সাকসেসের দিক উত্তর পশ্চিম দিক। আজকে দিনটাকে ভালো করার জন্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দাঁত মাজুন, আর কর্মে যাওয়ার আগে চন্দনের ফোঁটা অবশ্যই লাগান। তুলা রাশি, আজকে দিনটা মিশ্র পরিণাম পাবেন। রাস্তাঘাটে চলাচলের সময় আইন কানুন মেনে চলুন, নচেত সমস্যায় পড়তে পারেন। আজকে আপনি আপনার ব্যবহারটি ঠিক রাখার চেষ্টা করুন। কর্মজীবনে প্রেশার বাড়বে। অত্যাধিক দায়িত্বপূর্ণ কাজ করার জন্য কিছুটা মানসিকভাবে দুর্বল বোধ করতে পারেন। ব্যবসায়িক জীবনে উন্নতি, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকে দিনটা ঠিকঠাক যাবে, কিন্তু আজকে বিকেলের পরে ভুল খাতে ইনভেস্ট করে ফেলতে পারেন। তাই যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন ভালো কাটবে। আজকে তুলা রাশির জন্য শুভ রঙটি থাকছে বেগুনি। শুভ সংখ্যাটি 3, সাকসেসের দিক থাকছে দক্ষিণ দিক। আজকে দিনটাকে ভালো করার জন্য কালো যে কোনো বস্তু দান করুন। বৃশ্চিক রাশি, আজকে সামাজিকভাবে আপনার মান সম্মান বাড়ছে। আপনার চেষ্টা এবং ভাগ্যের সাপোর্টে অনেক সমস্যারই সমাধান করে উঠতে পারবেন আজকের দিনে। ভাই বোন বন্ধুবান্ধবের সাথে ভ্রমণের পরিকল্পনা করবেন। ধার্মিক স্থানে যাত্রারও সম্ভাবনা প্রবল। কর্মজীবনে চেঞ্জ বহু চ্যালেঞ্জ ফেস করতে হবে। বসের এবং সহযোগীর সাথে আজকের দিনে ব্যবহার ঠিক রাখুন। ব্যবসাদারদের আজকের দিনটা ভালো কাটছে। ব্যবসার জীবনে আজকে পরিশ্রম কিছুটা বাড়বে। আর্থিক দিক থেকে খরচের ওপর কন্ট্রোল করতে হবে। পারিবারিক জীবন শুভ। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে নিজের মধ্যে থাকা ইগোটিকে দূর করতে হবে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটি থাকছে কমলা। শুভ সংখ্যাটি 2,
সাকসেসের দিক থাকছে উত্তর পূর্ব দিক। আজকে রান্নাঘরের থাকা যে জিরে, সেই জিরেটিকে গরম জলে ফুটিয়ে নিন এবং সেই জল স্নানের জলে মিশিয়ে স্নান করুন, দিনটা কিন্তু ভালো কাটবে। ধনুরাশি, আজকে দৈহিক পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাচ্ছে ধনুরাশির জাতক জাতিকার। শরীরের ওপর বিশেষ যত্ন নিতে হবে, গুপ্ত শত্রুতা থেকে সাবধান। কর্মজীবনে কঠোর পরিশ্রম করতে হবে, কর্মজীবনে আজকে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ব্যবসাদারদের আর্থিক লেনদেন খুব সাবধানে করতে হবে, আর্থিক দিক থেকে পুরনো কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বকেয়া প্রাপ্তি ঘটবে। পারিবারিক লোকজনের সাথে ভালো ব্যবহার করুন, এমন কিছু বলবেন না যাতে পারিবারিক লোকজনেরা কষ্ট পায়। দাম্পত্য জীবন আজকের দিনে ভালো, কিন্তু জীবনসঙ্গী শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ধনুরাশির শুভ রঙটি খয়েরি, শুভ সংখ্যাটি 5। সাকসেসের দিক ছেলেদের জন্য উত্তর পূর্ব দিক, মহিলাদের জন্য দক্ষিণ পশ্চিম দিক। আজকে কাঁচা নুন খাবেন না ধনুরাশির জাতক জাতিকারা। মকর রাশি, আজকের দিনটা পজিটিভ কাটবে, বন্ধু বান্ধবের সাথে অনেকটা সময় উপভোগ করবেন। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের কিন্তু ব্যস্ততা ভরা দিন কাটছে। প্রাইভেট জীবনে পেন্ডিং হওয়া কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক জীবনে আজকের দিনটা অতি শুভ, মুনাফা কিছুটা বাড়বে ব্যবসাদারদের। আর্থিক পরিস্থিতি আজকের দিনে ভালো যাবে, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বা বকেয়া প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকে অর্থ কিন্তু কাউকে ধার দিলে সেই অর্থ আর ফেরত পাবেন না, তাই বুঝে শুনে অর্থদার দিন। পারিবারিক জীবন দাম্পত্য জীবন দুটোই ভালো। মকর রাশির শুভ রঙটি থাকছে স্লেট, শুভ সংখ্যাটি 6। সাকসেসের দিক পশ্চিম দিক। আজকে ত্রিফলার জল একবার হলেও পান করুন সকালবেলা, তাতে কিন্তু অনেক নেগেটিভিটি কেটে যাবে। কুম্ভ রাশি, আজকের দিনটা মধ্যম কাটবে, মনের ভেতরে উদ্বেগ বা চিন্তা কিছুটা বাড়ছে। পারিবারিক জীবন ভালো, তবে মায়ের সাথে কিছুটা মত পার্থক্য তৈরি হতে পারে। জমি বাড়িগত যে কোনো চুক্তি বা লেনদেন খুব সাবধানে করুন। যে কোনো চুক্তি করার আগে জিনিসটিকে ভালো করে বুঝে পড়ে তবেই করুন, নচেত কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে বহু চ্যালেঞ্জ ফেস করতে হবে, পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাচ্ছে কর্মজীবনে। ব্যবসায়িক জীবনে আর্থিক লেনদেন খুব সাবধানে করতে হবে, আর্থিক জীবনে কিছুটা ব্যয় বাড়বে। আজকে হঠাৎ কেউ আপনার উপরে দোষ দিতে পারে, তাই খুব সাবধানে দিনটি কাটান। দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে। আজকে কুম্ভ রাশির শুভ রঙটি থাকছে ক্রিম, শুভ সংখ্যাটি 5। সাকসেসের দিক ছেলেদের জন্য উত্তর পূর্ব দিক, মেয়েদের জন্য দক্ষিণ পশ্চিম দিক। আজকে কালো তিল এবং সর্ষের তেল দুটিকে একসাথে মেশান, তারপরে সেটিকে কপালে, গলায় এবং নাভিতে মাখুন এবং তারপরে চান করুন। মীন রাশি, আজকের দিনটা খুব শুভ কাটবে, মানসিক দিক থেকে অনেকটাই জোর ফিরে পাবেন। কর্মজীবনে পুরনো আটকে থাকা কাজগুলো করে ফেলার চেষ্টা করুন। ব্যবসায়িক জীবনে মুনাফা কিছুটা বাড়ছে, আর্থিক সোর্স অফ ইনকাম আজকে মীন রাশির বাড়বে। পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। দাম্পত্য জীবনও আজকের দিনটা বেশ ভালো কাটছে। মীন রাশির শুভ রঙটি থাকছে নীল, শুভ সংখ্যাটি 2। সাকসেসের দিক থাকছে উত্তর পূর্ব দিক। আজকে হলুদ প্যারা দিয়ে হনুমানজিকে পুজো দিন। এই রইল আজকের রাশিফল, আবার দেখা হবে আগামীকাল। যদি ভালো লাগে আমার রাশিফল তাহলে কমেন্ট বক্সে গিয়ে জয় শনিদেব এই কথাটি লিখুন, তাতে আপনারও ভালো হবে আমারও ভালো হবে। ধন্যবাদ।